মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটারপার্ক মানবের নান্দনিকতা পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। এশিয়ার তৃতীয় বৃহত্তর পার্কের প্রতিটি রাইড আর নির্মাণ শৈলী দেখে মুগ্ধ সবাই। তবে ৬,০০০ টাকা জনপ্রতি প্রবেশ ফি কমানোর অনুরোধ দর্শনার্থীদের। সুমিত সরকার সুমনের তথ্যচিত্রে বিস্তারিত। ভেতরে ঢুকতেই প্রথমে নজর কাড়বে গাছগাছালিতে ঘেরা গ্রামীণ পরিবেশ। চারপাশে রং বেরঙের রাইড, ওয়াটার পুল সহ পার্কের বিভিন্ন ফিচার দেখলে মনে হতে পারে যেন থাইল্যান্ডের পাতায়া। খুবই ভালো লাগছে, এটা এরকম এত বড় ওয়াটার পার্ক, এশিয়ার থার্ড লার্জেস্ট ওয়াটার পার্ক। খুবই ভালো লাগছে, ইন্টেরিয়ার খুবই সুন্দর, খুবই সুন্দর, রাইডও ভালো। বেশিরভাগ আমরা যখন বাইরে ট্রাভেল করি তখন আমরা এই সমস্ত ফ্যাসিলিটিগুলো পাই। মুন্সিগঞ্জের দৃষ্টিনন্দন প্রিমিয়াম ওয়াটার পার্ক মানা বে উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওপেনিং কার্নিভালে ফুটিয়ে তোলা হয় বৈচিত্র্যের নানা দিক। প্রায় ৬০,০০০ স্কোয়ার ফিট বিস্তৃত পার্কে সব বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনটি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েব পুল, ফ্লোরাইডার ডাবল, বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদী সহ নানান সুবিধা। পার্কটিতে দর্শনার্থীরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পেলেও এন্ট্রি ফি কমানোর দাবি তাদের। মানাবে পার্কে ১৭টি রাইডসে চড়ার জন্য প্রবেশ পথে বড়দের গুনতে হবে ৬,০০০ টাকা, ছোটদের জন্য ৩,০০০ টাকা ধার্য করেছে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।